হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিয়া সুচি, সাবিয়াস ব্লগ থেকে সব সময়ের মতো আপনাদেরকে আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো অপেক্ষার পালা শেষ করে আজকে আমরা একদম ব্যানফের যে লাস্ট পার্ট সেটা আমি আপনাদের কাছে নিয়ে আসলাম, গন্ডোলার লাস্ট পার্ট। এই এপিসোডে আমরা গন্ডোলায় উঠবো এবং উপরের সালফার মাউন্টেনের পুরোটুকু আপনাদের পুরোটা ভিউ আমার কেমন লেগেছে এবং এই ভিউগুলো কেমন লাগে দেখতে এটা আমার আপনাদের সাথে আমি শেয়ার করব। তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখার জন্য আমার সাথে থাকবেন, অনেক এক্সাইটিং এক্সাইটিং সুন্দর সুন্দর জায়গা কিন্তু আপনাদের জন্য ওয়েট করছে। পালা শেষ করে আমরা একদম উপরে যাচ্ছি গন্ডোলায় চড়ে একদম সালফার মাউন্টেনটাকে পুরোটা দেখার জন্য। তো আমি আপনাদের সাথে সেই আমার অনুভূতিটা অবশ্যই শেয়ার করবো। এখন প্রথমেই বলে নিই, আমার হাজবেন্ড কিন্তু উপরে চড়তে অনেক বেশি ভয় পায়, ওর একটু ভয় লাগে, তো ওকে দেখে আমার একটু নার্ভাসও লাগছিল। বাট আমার বাচ্চারা এবং আমি এটা অনেক বেশি এনজয় করেছি। এটা হচ্ছে আমরা যখন উপরে যাচ্ছি সেই সময়টা, যতটুকু সে আমার সাধ্যমতো চেষ্টা করব পুরোটুকু দেখানোর জন্য। তো আমার সাথেই থাকবেন, কারণ আরও অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু এখনও দেখা বাকি আছে। এই যে উপরে উঠছি, এর উঠার পরে যে সুন্দর দৃশ্যগুলো সেগুলো কিন্তু আরও অনেক বেশি সুন্দর। তো সেজন্য আমার সাথে কিন্তু আপনাদের থাকতে হবে একদম লাস্ট পর্যন্ত। আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এই যে ব্যানফ শহরটা, এটা কিন্তু পুরোটা রকি মাউন্টেন দিয়ে ঘেরা একটা শহর। এটা এই পুরো আমি যতদূর জানি এই পুরো মাউন্টেনগুলোকে মাউন্টেনগুলোর আশেপাশে যতগুলো জায়গা আছে সেগুলো সহ ব্যানফ ন্যাশনাল পার্কটা তৈরি, কারণ আমি বইয়ের মধ্যে ওইটাই দেখেছি। আসলে এখানে আসার সময় যে ট্রাভেল একটা বই দেয়, তো সেটা আমি একদিন দেখছিলাম, তো সেটাতে আমি এই ইনফরমেশনটাই পেয়েছি। আর ব্যানফ শহরটা এত বেশি সুন্দর, শহরটা একদম ছোট্ট একটা শহর কিন্তু পুরোটা রকি মাউন্টেন দিয়ে ঘেরা, মনে হয় যে পাহাড়ের মধ্যে ছোট্ট একটা সুন্দর শহর গড়ে তুলেছে এরা, খুবই সুন্দর। আপনারা যদি পারেন অবশ্যই এসে অবশ্যই এই জায়গায় আসবেন কানাডায় আসলে, কারণ জায়গাটা অনেক বেশি সুন্দর। আমি আগেই বলেছি যে এই ব্যানফ শহরটা পুরোটা আপনার মাউন্টেন দিয়ে ঘেরা একটা শহর। এটা হচ্ছে এগুলোকে ক্যানাডিয়ান রকি মাউন্টেন বলা হয়। এটা আপনার একদম ছোট্ট একটা শহর, বাট চারপাশে অনেকগুলো বড় বড় পাহাড়, মনে হবে যে পাহাড় ঘেরা ছোট্ট একটা শহর। তো
আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই সালফুর মাউন্টেনটার নামকরণ করা হয়েছিল কিন্তু 1916 সালের দিকে। তো আমরা যে উপরে উঠছি এটার হাইট আনুমানিক 8045 ফিটের মতো, অনেক উপরে উঠছি। তো একটু তো ভয় লাগেই বাচ্চাদেরকে নিয়ে, আমার বেবি দেখেন কীভাবে দেখছে। তো আমার ভয়ে আমার আসলে সব আমার ফিলিংসটা একদম মিক্সড একটা ফিলিংস। আমার যেমন সুন্দর লাগছিলো তেমন একটু বাচ্চাদেরকে নিয়ে ভয়ও লাগছিলো, আবার আমার হাজব্যান্ড কমলকে দেখে আমার একটু টেনশন হচ্ছিলো। তো এক্সাইটেড, টেনশন সব কিছু মিলিয়ে, তো এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা উপরে উঠছি আর এই পুরোটা সালফুর মাউন্টেনটা এই আপনার গন্ডোলার যে রাইডটা সেটা দিয়ে দেখা যাচ্ছে। তো এরপরে আমরা উপরে থামবো, এটা যেতে হয়তো আমাদের সময় লেগেছে মেবি 10 মিনিটের মতো উপরে যেতে। এই যে সুন্দর দৃশ্যটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এটা সামনে থেকে দেখার যে কি আনন্দ এটা আসলে বলে প্রকাশ করা যাবে না। এমনিতেই তো মানে এই ভিউটা তো স্নোর সময়ের, কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে পাহাড়গুলোতে সাদা চাদর বিছানো আছে অনেক উপরে। এটা আমি ভিডিও করতে করতে যতটুকু দেখতে পেরেছি, আর ওর আশেপাশে জায়গাগুলো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বেশি হয়তো দেখাতে পারিনি ভালো করে, কারণ আমার ছোট বেবিটা আমার কাছে ছিল। আপনারা হয়তো এই সাউন্ডটা শুনে বুঝতে পারছেন যে বাতাসের এখানে কত শব্দ হচ্ছে। এখানে যেরকম বাতাসের শব্দ হচ্ছিল সেরকমই ঠান্ডা ছিল, বাতাস ঠান্ডা সব কিছু মিলিয়ে একাকার অবস্থা। আপনাদেরকে কিছুটা ফিল করার জন্য আমি ট্রাই করছি, হয়তো একটু হলেও ফিল করতে পারছেন। সিঁড়িটা দিয়ে ওই পাশে আপনার আধা ঘন্টার মতো লাগে ওরা বলছিল জায়গাটুকু যেতে। ওখানে আর একটা বড় একটা পাহাড় আছে যেটা মনে হয় ওদের ওটা লাস্ট স্পট, এই গন্ডোলার উপরে উঠে ওই জায়গাটাতে যায়। তো আমরা যাইনি আসলে, কারণ একে তো আমার বাচ্চাগুলো ছোটো আর উপরে এখানে এত বাতাস ছিল, আবার মাইনাস ছিল টেম্পারেচার, বাতাস ঠান্ডা, আমার বাচ্চারা আমরা যতই কিছু পড়ে যাই না কেন অনেক বেশি ঠান্ডা লাগছে। এই জন্য আমি ওইদিকে আর যাইনি, এখানেই যতটুকু থাকা সম্ভব হয়েছে ততটুকুই আর কি এখানেই ছিলাম আমরা। Thank you.
এই যে টেরেসটা, এটার একটু ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে আমি যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে জর্জ ডসন নামের একজন ব্যক্তি, তিনি 1886 সালে এই টেরেস মাউন্টেনটা আবিষ্কার করেছিল। মেবি আমার যতটুকু ভুল না হয়ে থাকে, ভুল হলে অবশ্যই আমি ক্ষমা প্রার্থী, কারণ আমি এতটুকুই জানতে পেরেছি আসলে। তো এবং আমি এর সাথে আরও একটু জিনিস শেয়ার করতে চাই, আপনারা যখনই এই জায়গায় আসবেন আপনারা কিন্তু নিজেদের এবং অবশ্যই যদি ফ্যামিলি নিয়ে আসেন বাচ্চাদের, তো অবশ্যই একদম শীতের কাপড় একদম ভালোভাবে নিয়ে আসবেন। আপনার উপরে কিন্তু অনেক, আমরা যেহেতু অনেক বেশি উপরে উঠবো তো উপরে অনেক ঠান্ডা, তো আমি এমনিতেও আমাদের বাচ্চা, আমি যতটুকু বাচ্চার কাপড় পরিয়েছিলাম তারপরেও আমার বাচ্চারা ঠান্ডায় একদম অস্থির হয়ে যাচ্ছিল। তো আমি এজন্য একদম, আমার ইচ্ছা ছিল যে একদম এখানে যে টেরেসে উঠে, টেরেস থেকে একটা এখানে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই জায়গাটুকু আসলে ওদের একটা স্পট আছে ওখানে, ওইটা মেবি এই টেরেসটা থেকে আরেকটু উপরে, তো ওইখানে যেতে আধা ঘন্টার মতো সময় লাগে। আমরা একটু খোঁজ নিচ্ছিলাম, কারণ এমনিতেই উপরে যে আমার বাচ্চারা কাপড় পরার পরও ওদের অনেক ঠান্ডা লাগছিলো, আর যেহেতু আমার একদম ছোট্ট একটা বেবি আছে আমি সাহস পাচ্ছিলাম না যে আমি ওইটা আবার আপনার হেঁটে হেঁটে যেতে হবে সিঁড়ি বেয়ে, তো এই জন্য আমি সাহস পাচ্ছিলাম না ওইদিকে যাওয়ার। তো ওইটা একটা লাস্ট স্পট ছিল, যারা আসলে অনেকেই ওখানে যায়, তো বেশিরভাগ সবাই অবশ্য ওখানে যাওয়ার চেষ্টা করে। তো আমার যেহেতু ছোট বাচ্চা ছিল আমি এজন্য আর মানে আমি সাহস করতে পারিনি, কারণ ওর যদি আরও বেশি ঠান্ডা লাগে এই জন্য। তো আপনারাও পুরোটা উপভোগ করুন আমার সাথে এই সালফুর মাউন্টেনটা, আশা করি আপনাদের এই দৃশ্যটা অনেক সুন্দর লাগবে। উপরে যে আমার এই জায়গাগুলো দেখে অনেক বেশি ভালো লেগেছিল, আর আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই টেরেসের ভিতরে আপনার ছোট্ট একটা শপ আছে যেখানে আপনার সোভেনিয়র থেকে শুরু করে অনেক ছোট ছোট জিনিস এখানে পাওয়া যায়। তো যারা আসলে ট্যুরিস্ট বা বাসার জন্য কিছু স্মৃতি হিসেবে রাখতে চায় এখান থেকে কিনতে পারেন আপনারা। এখানে ওঠার পরে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, একে তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আবার উপরে যেমনটা বাতাস ছিল তেমন ঠান্ডা ছিল, তো বাচ্চাদের শরীরের কথা চিন্তা করে আমরা চলে আসছি। তো কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর আমার তো ভালো লেগেছে আর আমার বাচ্চাদেরও অনেক বেশি পছন্দ হয়েছিল, বিশেষ করে আমার ছেলে আর আমার বড় মেয়ে, ওরা তো অনেক বেশি এক্সাইটেড ছিল। আমার ছেলেটা প্রথম প্রথম ভয় পাচ্ছিল যে উপরে উঠবে, বাট উপরে ওঠার পরে নিচে এসে আবার আমাকে, আমরা বাসার রাস্তা আসার পুরোটা রাস্তা থেকে শুরু করে এক সপ্তাহ ধরে
আমাকে বলেছে যে সে আবার যাবে ওই জায়গায়, তার এতই পছন্দ হয়েছে। এবং বলে যে আমাকে উপরে, আমি কিন্তু আবার ব্যান্ফে যাব, আমি আবার যে আবার উপরে উঠব। তো ওরা অনেক বেশি এনজয় করেছে। আমার মেয়েটা একটু কান্না করছিল, বড় মেয়েটা, বাট সে জন্য আবার যেতে চাইছে। সে বলেছে যে আমি তো কান্না করছিলাম, আমি আবার যাব। তো এই ছিল আমার আজকের ভিডিও, আপনারা উপভোগ করেন আমার সাথে। পরবর্তীতে আমি ইনশাল্লাহ আরও অনেক কিছু শেয়ার করব আপনাদের সাথে। তো সে পর্যন্ত আমার সাথেই থাকবেন, আমার বাচ্চাদের জন্য জোয়া করবেন, আপনারা সেফ থাকবেন, আপনারা নিজেদের যত্ন নেবেন এবং আমার সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।